গলায় ফাঁস লাগিয়ে রহস্য মৃত্যু মা ও ছেলের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর সঠিক কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মন্দিরনগরী বিষ্ণুপুরের বিশ্বাসপাড়ায়। ঘটনার জেরে শোকস্তব্ধ গোটা এলাকা। বাড়ির মধ্যে থেকে দিনে দুপুরে মৃতদেহ উদ্ধার মা ও 24 বছরের ছেলের। পরিবারের সদস্যরা দুজনকেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও সকালে সজলধারা জল নিয়ে নিজের বাড়ির মধ্যে ঢুকে পড়ে ঘরের দরজা বন্ধ করে দেয় দীপা অধিকারী। বাড়ির কর্তা বিষ্ণুপুরের বিশ্বাসপাড়ার বাসিন্দা, সংসারের একমাত্র রোজগারে তারাপত অধিকারী, পেশায় পুরোহিত। বাড়ি বাড়ি নিত্য পুজো করেন তিনি, দিন গুজরান করেন। প্রতিদিনের মতো আজও পূজা অর্চনা করে বাড়ি ফিরে দরজা খুলতেই তার নজরে আসে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় স্ত্রী দীপা অধিকারী ও ছেলে বছর 24-এর শেষ সুমন অধিকারীর। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমায় তারাপদ অধিকারীর বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুরের বিশ্বাসপাড়ায়। মা ও ছেলের একসাথে মৃত্যুর ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। আমি জল নিলাম, স্বজনেরা জল নেওয়ার পরে ও দু বালতি জল নিল। জল নেওয়ার পরে প্রত্যেক দিন কপার ঠেসিয়ে শুয়ে যায়। এরপরে আমি একবার হয়তো এখানে ডাল ভাত চাপাতে যাই, দিয়ে চাপিয়ে নিয়ে চলে আসি, তখন কপার ঠেসানো আছে। ঠেসানোর পর আমি মাকে জিজ্ঞাসা করলাম, আমার শাশুড়িকে, মা আজ তো এখন উঠে নেই, ভাত চাপায় না, কে জানে শরীর খারাপ, তাহলে শুয়ে আছে। এরপর আমি আমার এই ঘরের ভিতরে রান্না করছি, এদিকে আর কিছু আমি আসিনি, আমার কপার টেটি ঠেসানতে থাকে কুকুরে বেড়ালে। এরপরে মাকে আমি বললাম, মা এখন রাস্তা করে না। তারপর আমার ভাসুর এলো, এসে কপাটটি এখন খুললো, খুলতে হাওয়া করছে। তখন আমার কী হলো, তারপর দেখছি এই ব্যাপার। তারপর থেকে চেঁচাইছি, হওয়ার পরে সবাই এলো, এটাই আর আমার স্বামী পূজা করতে গেলে এই এলো। বেরিয়ে কি দেখলেন? বেরিয়ে হয়তো এরকমই অবস্থা। আমার ছেলে এনে দেয় খেয়ে ভালো থাকে, আর নারী শুয়ে কাঁদবে আর কিছু পারবে। ওষুধ যদি না আমার বেটা খাওয়ায়, তো এত কষ্ট করে পূজা করে ওষুধ যদি মা বেটাকে খাওয়ায়। বাঁকুড়া থেকে নব্যেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।